পর্ন কে? আদিম থেকে আধুনিক বিশেষজ্ঞদের মতানৈক্যের মধ্যে সর্বজন বিদিত সংজ্ঞা হলো যৌনতা এবং জৈবিক ক্রিয়ার বর্ণনায়ই পর্ন। অনেকে বলেন মানব জাতির আদিম রিপু কাম বিলাসিতার চলমান ছবি হলো পর্নোগ্রাফি। যদিও ইতিহাস বলছে নীল ছবির গুরুত্বটা কিন্তু হয়েছিল ইরোটিক নভেলের হাত ধরে। 1748 সালে প্রকাশিত ম্যারিজ অফ দ্য ওম্যান অফ ফ্লেচার নামের রোমান্টিক উপন্যাসই নাকি পর্ণ দুনিয়ার আঁতুড়ঘর। এক পত্রিকায় প্রকাশিত ফিচারে এমনই দাবি করা হয়েছে। ব্রিটেনে প্রকাশিত হয়েছে এই বই। যদিও পর্নোগ্রাফি একটি স্বতন্ত্র ইন্ডাস্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করে 20 শতকে, এরপর যেভাবে নীল ছবির প্রতি আম আদমির ঝোঁক বেড়েছে তাতে আকাশ ছোঁয়া সাফল্য পায় পর্ন ইন্ডাস্ট্রি। বিশেষ করে ইউরোপ এবং মার্কিন মুলুকেই 1 দশকের মধ্যে পর্ন ইন্ডাস্ট্রি ব্যবসা করেছিল প্রায় $20 বিলিয়ন। ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে গবেষকদের মতে মানুষের জৈবিক উচ্ছ্বাস এবং যৌন চাহিদার সামরিক পরিত্রায় হলো পর্ণ। এ তো না হয়ে গেল মনস্তত্ত্বের কথা। তবে পর্ণ নিয়ে আসলে কিভাবে নীল ছবির কুশীল বরা জানা আছে? পর্ণ তারকার চোখে পর্ণ আসলে কি? মার্কিন লেখিকা, গায়িকা তথা প্রাক্তন পর্ণ তারকা শেলি লুপেন মনে করেন পর্ণ হলো বিশ্বের সবথেকে বড় বিভ্রম। পর্ণ দুনিয়ার অন্ধকার অলিগুলির কথা তুলে ধরে তিনি বলেন কেবলমাত্র অর্থের জন্যই পর্ণ দুনিয়ায় কাজ করতে হয়েছে। একজন অপরিচিতের সঙ্গে কখনোই যৌনতা উপভোগ করেননি বলেও মত প্রকাশ করেছেন শেলি। দর্শকদের মধ্যে পরিকল্পিতভাবে বিভ্রম তৈরি করা হয়, যেখানে দেখানো হয় গোটা সেক্স অ্যাক্ট উপভোগ করছেন একজন মহিলা। আদতে তা হয় না। পর্নোগ্রাফি নিয়ে এমনই বিস্ফোরক দাবি করছেন এই প্রাক্তন মার্কিন পর্ণ তারকা। একজন মহিলা পর্ণ অভিনেতাকে পরিচালকের কথা অনুযায়ী চলতে হয়। লাস্যময়ী হাসি, উত্তেজক পোশাক, চিৎকার এই সবই প্রযোজকের ইচ্ছে মতো হয় বলেও জানিয়েছেন লুবেন। মার্কিন পর্ণ তারকা শেলি লুবেনের বিস্ফোরক দাবি, পর্ণ আসলে ফ্যাক সেক্স। ভিডিওতে যৌন মুহূর্তের ফ্রেম বন্দি করা ছাড়া আর কিছুই নেই এখানে, এটাই সত্য। বর্তমানে শেলি লুবেন পিঙ্ক ক্রস ফাউন্ডেশনের একজন অ্যাক্টিভিস্ট। পর্ণ দুনিয়া থেকে যারা হাসি মুখে বেরিয়ে আসতে চান তাদের সাহায্য করে এই সংস্থা। একই সঙ্গে পর্ণ আসক্তদের পর্ণ মুক্তির পথও বাতলে দেয় পিঙ্ক ক্রস ফাউন্ডেশন।